بسم الله الرحمن الرحيم. رسول جوكون نبوت پہ پھر ایلن تھر تھر کر کاٹتے سے بولچن آما کے کم بول دیو ڈھیکے داؤ حضرت خدیجہ بولچن کیا ہے چاپنا بولچن جانے بھابے ایک جتیر موئے ایک پروش کے دیکھے چھی آمی جیبونے رکھوں میں چہرہ دیکھی نہیں আমাকে সাহায্য করেছে শরীর আমার জ্বর উঠে গিয়েছে আমাকে ঢেকে দাও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আবুল কাসিম হে কাসিমের পিতা ঘাবড়াবার কোনো কারণ নাই আপনাকে কোন শয়তান কোন ভূত প্রেত কোন জিন আপনাকে অনিষ্ট করতে পারে না তার কারণ হচ্ছে আপনি সত্য কথা বলেন আপনি কাউকে ঠকান না আপনি বিধবাদেরকে আশ্রয় দেন আপনি এতিম মিসকিনদেরকে খেতে দেন কি সার্টিফিকেট হচ্ছে স্ত্রীর মুখ থেকে আপনাকে অনিষ্ট কেউ করতে পারে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ারাকা বিন নওফাল এসে যখন খাদিজার কাছে শুনে বললেন যে তোমার কাছে যে জ্যোতির্ময় পুরুষ এসেছে এই জ্যোতির্ময় এই লোক ইনি হচ্ছেন ইনি কোনো জিন নয় ইনি আর কেউ নন ইনি হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আপনার ভয় করার কোনো কারণ নাই হুজুর যখন নবুয়তের কথা পেশ করলেন হযরতে খাদিজার কাছে আমার বন্ধুগণ একটা স্ত্রী তার স্বামীর জন্য তার হৃদয় নিংড়ানো সঞ্চিত সবটুকুন ভালোবাসা উজাড় করে দিতে পারে স্ত্রী তার স্বামীর জন্য সব বিলিয়ে দিতে পারে এমনকি নিজের জীবনটাও স্বামীর পায়ের উপরে সে দিয়ে দিতে পারে কিন্তু কোন স্ত্রী তার স্বামীর উপরে ফট করে ঈমান আনতে পারে এটা একটি অসম্ভব কথা আপনারা যদি বলেন যে হ্যাঁ পারে তাহলে টেস্ট করুন আজকের রাতে শেষ রাত্রে আপনি ঘুমের থেকে জেগে বউকে উঠান বলেন যে আমি আজকের রাত্রে স্বপ্নে দেখলাম একজন বুজুর্গ এসে আমাকে বলছেন যে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো কাজী আমি এখন পীর তুমি আমার কাছে মুরিদ হও বউ বলবে মিয়া সাহেব তুমি কিসের পীর আমি ভালো করে জানি তোমার এই কেরামতি আর এক জায়গায় গিয়ে দেখাও এইসব স্বপ্ন টপ্ন আমারে কইও না কি বলেন ঠিক কিনা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথা পেশ করলেন হযরতে খাদিজার সামনে সর্বপ্রথম হযরতে খাদিজা কোন উচ্চবাচ্য করলেন না এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু দেরি করেন নাই হযরতে খাদিজা বলেছেন হে আল্লাহ আবুল কাসেম সত্যি আপনি নবী কোন সন্দেহ নাই সন্দেহের এতটুকুন অবকাশ নাই যে চরিত্র আপনার আপনি নবী হবেন না তো কে নবী হবে নবুয়তের চরিত্রই তো আপনার ভেতরে আমি ঈমান আনলাম সুবহানাল্লাহ হযরত খাদিজা রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই হযরত খাদিজার কথা হুজুর বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন 40 বছরের বিগত যৌবনা প্রৌঢ়া বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন আর তার 25 বছরের ভরা যুবক রাসূলুল্লাহ হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই হযরত খাদিজা রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায় হযরতে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আমি হেরা পাহাড়ে উঠেছি খুব কষ্ট হয়েছে আমার উঠতে হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে অনেক উঁচা পাহাড় যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল কিন্তু তা আসে নাই আমার প্রথমেই মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়ায় রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়ায় কান্দছি দোয়া করেছি